আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কাঁদতেছেন ছোট বাচ্চারা যেভাবে কান্দে, এইভাবে চোখের পানি ফেলে হাউমাউ করে কাঁদতেছেন, হযরতে ফাতেমা ডাক দেয়া বলে, হে মা, তুমি অসুস্থ অবস্থায় কেন কান্নাকাটি করো, তোমার কি হয়েছে, তোমার কি কষ্ট, আমার জন্য বুঝি কান্দ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, হে ফাতেমা, ও মেয়ে আমার, তোমার জন্য কান্দি না, অন্য কারো জন্য কান্দি না, আমি কান্দি রহমাতুল লিল আলামিনের জন্য। যরকন সুবহানাল্লাহ, জীবনে কত মানুষ দেখলাম মুহাম্মদের চাইতে ভালো মানুষ আমি পাই নাই। আমার বয়স 40, আমি একজন ধনাঢ্য ফ্যামিলির মানুষ, শিল্পপতি মানুষ হওয়ার পরও তাকে আমি গ্রহণ করলাম। আমার বয়স বেশি এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে কোনোদিন ঘৃণা করে নাই, আমাকে অনেক ভালোবাসতেন। এই ভালোবাসার সংসারে ছেড়ে আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমি পয়গম্বরের আমার স্বামীকে আদর করি, মোহাম্মত করি, কাপড় চোপড় ময়লা হলে আমি পরিষ্কার করে দেই, খানা পিনার ব্যবস্থা করে দেই। আম্মাজান খাদিজা বলেন, ফাতেমা, আমি ইন্তিকাল হয়ে গেলে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তোমার আব্বারে কে রান্না করে খাওয়াবে, পোশাকটা ময়লা হয়ে গেলে কে কাপড় চোপড় ধুয়ে দিবে। হ্যাঁ ফাতেমা শোনো, আমি একজন শিল্পপতি মহিলা, তাই আমার স্বামীকে মানুষ একটু আঘাত করতে খবর আসিল, আমি পাশে দাঁড়ায় থাকলে কেউ আসলো ভয় পেয়ে চলে যেত, এখন আমি চলে গেলে কে তোমার আব্বাকে পাহারাদারি করবে। হযরতে ফাতেমা ডাক দেয়া বলে, মা, আমার আব্বার জন্য তুমি পেরেশান হয় না, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমার আব্বার কাপড় চোপড় আমি ধুয়ে মুছে পরিষ্কার করে দিব, রান্না বান্না করে সময় মতো খাবার খাওয়াবো। হে মা, আমার আব্বার জন্য ফিকির করতে হবে না, আমার আব্বার পাশে দাঁড়ায় আমার আব্বাকে আমি 24 ঘন্টা পাহারা দিব। যরকন সুবহানাল্লাহ, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িটা ছিল সবার উপরে, তথা পয়গম্বর মসজিদে নববী থেকে কোনো ব্যবসায়ী কাফেলা নিয়ে অন্য দেশে গেলে, অথবা কোথাও যুদ্ধ করতে রওনা হলে, অথবা যদি আল্লাহর হাবিব কোথাও দাওয়াত দেওয়ার জন্য যাইতেন, অন্য অন্য সবার কাছে আগে বিদায় নিয়া সবার শেষে ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে দোয়া নিয়ে বের হতেন, আবার যুদ্ধের ময়দান থেকে ফেরত এসে সবার আগে ফাতেমাকে দেখতেন। যরকন সুবহানাল্লাহ, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। ফাতেমা বলেন, এক নম্বরের প্রিয় হলো আমি বেশি বেশি দান সৎকার করা, আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন, ফাতেমা বলেন, আমার 2 নম্বরের প্রিয় কাজ হলো আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, এটা আমার কাছে ভালো লাগে। আর একটা প্রিয় জিনিস হলো ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার প্রাণের আব্বা জান, আপনার নূরানি চেহারার দিকে তাকায় থাকা, এটা আমার কাছে সবচেয়ে প্রিয়। যরকন সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন এমন মেয়েটাকে বিবাহ দিবে, বিবাহের উপযুক্ত হয়েছে, বিভিন্ন দেশের কোটিপতির ছেলেরা সংবাদ নিয়ে আসছে, পয়গম্বর রাজি হয় না। এদিক দিয়ে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের মেয়ের জামাই, বড় মেয়ের জামাই হযরত উসমান ইবনে আফফান, আল্লাহর হাবিবের মেয়েটা মারা গেলে আরেকটা মেয়ে তার কাছে বিবাহ দিলেন, এই জন্য বলা হয় জুন্নুরাইন উসমান ইবনে আফফান। যরকন সুবহানাল্লাহ, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক, কয়েকজন সাহাবী মিলে যুবক হযরত আলীকে ডাক দেয়া বলে, আলী,
সবাই প্রস্তাব নিয়া যায়, কারো প্রস্তাব আল্লাহর হাবিব গ্রহণ করে না। তুমি একটু যাও, আমাদের মন সাক্ষী দেই, তুমি যায় প্রস্তাব দিলে আল্লাহর হাবিব রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীতে ঢুকলেন, দুজাহানের সরদার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের সামনে জিব্রাইল আমিন কথা বলতেই তো আদবের সাথে বলতে হয়, আর হযরত আলী তো সাধারণ একজন ছোট মানুষ, দেখতে খাটো মানুষ হলেও পয়গম্বরের ঘরেই তো সে বড় হলো, গোলামের মতো হলো পয়গম্বর আলীকে অনেক ভালোবাসে। মনে মনে বলে, আলী যদি আমার কাছে প্রস্তাব নিয়ে আসতো, যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসলেন, আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় কেমনে প্রস্তাবটা জানাবে বুঝতে পারে না, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহর হাবিব সালামের জবাব দিলেন, আলী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমার একটা কথা আছে। কি আছে? আল্লাহর হাবিব মাথা উঠায় তাকাইলেন, দেখে আলী নাই, সালাম দিছে, কথা বলবে, কথা আছে পর্যন্ত বইলা দৌড়। কার সাহস আছে আল্লাহর নবীর সামনে যে বলার যে আপনার মেয়েরা আমি বিবাহ করতে চাই? আলী সালাম দিয়া কয়, কোন নবী যে আপনার সাথে একটু আলাপ আছিল, আল্লাহর নবী মাথা উঠাইছে, দেখে আলী নাই, দৌড়। কয়েকবার এমন হওয়ার পরে বাইরে তো দাঁড়ায় রয়েছে উসমান, বাহিরে দাঁড়ায় আছে হযরত আবু বকর ওমর, এই কই যাও, তোমরা আমার কার কাছে পাঠাইছো? বাঘের কাছে পাঠাইছো? আমি যে সালাম দিয়ে কয়েকটা কথা আছে, কথা কওয়ার পরে আমি ভয়ে আমার কলিজা কাঁপে, আমি দৌড়ে বাইরে হয়ে পড়ছি, যাও আমি আর আল্লাহর নবীর সামনে প্রস্তাব নিয়ে যাওয়ার মতো আমার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আরেকদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর মিলে সবাই মিলে বললেন, আলী যাও যাও আল্লাহর হাবিবের কাছে, তুমি বিবাহের প্রস্তাব নিয়ে যাও। আলী ডাক দিয়া বলে, আমি দেখতে বেশি সুন্দর মানুষ নই, আমার বাড়ি নাই, ঘর নাই, আমার অন্য কিছু বাসস্থান নাই, আমার ব্যবসা বাণিজ্য নাই, টাকা পয়সা আমার কিছুই নাই, আল্লাহর হাবিব যদি খাওয়ায় আমি খাই, আল্লাহর হাবিব যদি ঘর থেকে বের করে দেয় আমার থাকার কোথাও জায়গা নাই, আল্লাহর নবীর ঘরেই তো আমি ঘুমাই, কোন সাহসে এই মুখটা নিয়ে আল্লাহর নবীর সামনে প্রস্তাব জানাতে যাব? সবাই মিলে বললেন, আলী তুমি যাও, তুমি গেলে রাজি হয়ে যাবে। এক পর্যায়ে আলী ডাক দেয়া বলে, এবার আল্লাহর নবীর সামনে যায় যদি আটকা পড়ে যায় তাহলে আমি কিছু বলবো না, ইশারা দিয়ে তোমাদেরকে দেখা দেব। সুবহানাল্লাহ। এবার গেছে, কয়েকবার এমন হওয়ার পরে সালাম দিলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পয়গম্বর সালাম জবাব দিলেন, জবাব দিয়া আলী ডাক দেয়া, কয় ও নবী যে আপনার সাথে একটা কথা ছিল, নবী তো জানে এর আগের বার, হ্যাঁ কথা ছিল বলে দৌড় মারছে, যখন কইছে কথা ছিল খাপ করে হাতে ধরে লইছে। সুবহানাল্লাহ। হ্যাঁ প্রত্যেক দিন আসো, আইসে আইসে কথাই ছিল, পরপর পট করে দৌড় মারো, কি ব্যাপার, কি বলবা বলো? সুবহানাল্লাহ। কোন না আলী থরথর করে কাঁপতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিচ্ছু জানি না, ওমর জানে। যখন আলীরে ধরে ফেলছে, এবার ওমর দৌড় মারছে। এটা মজার একটা ব্যাপার, আর কেউ সামনে নাই, সবাই মসজিদ থেকে বের হয়ে গেছে। আল্লাহর হাবিব জানতে চাইলেন, আলী রে কয়েকদিন যাবত কি যেন বলতে চাও, বলো না কেন, চলে যাও দৌড় মেরে। আলী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিচ্ছু জানি না, সবাই মিলে আমার পাঠাইছে। আল্লাহর হাবিব ধমক দিলেন মহাব্বতের সাথে, কি বলবার, তাড়াতাড়ি বলো, তাইলে কিন্তু খবর আছে। আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলতে চাই না, তারপরও বলতে চাই, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। যেরকম সুবহানাল্লাহ।
দু জাহানের সর্দার এবার জবান খুলে বলে হে আলী শোনো কয়েক মাস যাবত বিভিন্ন এলাকা থেকে বিবাহের প্রস্তাব আসে কিন্তু আমি প্রস্তাবে রাজি হই না আমার মনের ভিতরে আরশের মালিক আল্লাহ তাআলা একটা কথা ঢাইলা দিছে আমার মেয়ে ফাতেমারে যদি বিয়া দেয় তাহলে আলীর কাছেই দিব যুরগন সুবহানাল্লাহ সবাই প্রস্তাব নিয়ে আসে কিন্তু তুমি আসো না আজকে যেহেতু আসছো সাহস নিয়ে বলিয়ে ফেলেছো এ আলী বিবাহ করব মোহর দিবা কিভাবে সুবহানাল্লাহ কর আজকে সমাজের ভিতরে আমরা মোহর ধরে ঠিক আছে কিন্তু মোহর দেয় না আমি এক বিবাহ পড়েছি আমি নিজে এক বিয়ে পড়েছি 1 কোটি টাকা বিবাহের মোহর কি মনে করেন এই বিবাহের মোহর কি দিবে চাপায় মোহর কিন্তু দেয় না মোহর বউয়ের হক এটা না দিলে গুনাহ হবে আর বাসর রাত্রে যায় অনেক পোলা পায় না আগে থেকে স্টাইল শিখা যায় বাসর করে যায় দূরে দূরে থাকে এক সময় যখন বউ কয় তুমি খাটের উপরে আসো না কেন কয় না আমার কাছে তো 1 লাখ টাকা নাই তো তোমার মোহরটা দিমু কোথিকা তুমি যদি মাফ করে দাও তাহলে খাটের উপরে শুমু এমন কিছু মানুষ আসেনিও অভাব নাই মিয়া মানে এটা হইলো এমন ডাকাতে ডাকাতি কইরা লাস্টে কয় সব তো দিছেন ঠিক আছে এবার একটা মুচকি হাসি দেন নালে কিন্তু ভুঁড়ি ছুটাইলাম তখন যে আপনার মুখ দিয়ে হাসি আইব এটা কি সুখের হাসি এমনি হাসি দিবেন ঠিক আছে কিন্তু মন থেকে না বউটাও আপনাকে খাটের উপরে শোয়াইবার জন্য বলছে ঠিক আছে মাফ করে দিলাম এটা মন থেকে না এই মাফ মাফ হবে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন আলী মোহর আর দিবে কিভাবে কি আছে তোমার কাছে ওগো আল্লাহর হাবিব আমার কিচ্ছু নাই কয় কিচ্ছু নাই বিয়া করবা কেমনে ও আল্লাহর হাবিব আমার কিছু নাই কয় তোমার কি আছে বলো কই যে ঘরে থাকি ঘরটাও তো আপনার আর কি আছে বলো কই যে বালিশটায় মাথা আড়াইখা ঘুমায় বালিশটাও তো আপনার যে তুষক গায়ে লেপ লেপ গায়ে দেই তুষকটা বিষয় এগুলো তো আপনার আল্লাহর হাবিব যে প্লেটে খাবার খায় এটাও তো আপনার দু জাহানের সর্দার বলে আলী আমার কি কি তোমার কাছে আছে সেটা জানতে চাই না তুমি জবাব দাও তোমার কোন জিনিসটা আছে যুরকন সুবহানাল্লাহ আলী ডাক দেয়া বলে আমার কাছে একটা ঢাল আছে অথবা লোহার টুপি আছে আর একটা তলোয়ার আছে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বললেন তলোয়ারটা যুদ্ধের ময়দানে লাগবে যাও যাও ঢালটা আর হেলমেটটা বাজারে বিক্রি করে 500 দিরহাম 600 দিরহাম যা পাও নিয়ে আসবা সুবহানাল্লাহ বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করবেন মোহর আনা দিতে হবে বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা হয়ে গেছে পথিমধ্যে কাউকে কোনো দাম দেয় না সোজা দৌড় মারছে কারণ আল্লাহর নবী পাঠাইছেন মনের ভিতরে আনন্দ ফাতেমাকে বিবাহ করবে বাজারের দিকে দৌড় মারছে পথের মধ্যে হযরতে ওসমানের সাথে দেখা হয়ে গেল সুবহানাল্লাহ ওসমান কি সাধারণ নাকি নবীর মেয়ের জামাই ডাক দেয় কয় আলী কোথায় যাও কয় তোমার সাথে কথা বলার আমার সময় নাই আমার কাজ আছে সুবহানাল্লাহ কর না আরে দাঁড়াও না কি কাজ আছে বলো কয় না আরে সময় না আমার তাড়াতাড়ি বাজারে যেতে হবে তাড়াতাড়ি আসতে হবে সুবহানাল্লাহ বলেন ওসমান ডাক দেয়া বলে আলী কি কাজ কি তাড়াহুড়া বলো না আমাকে আলী ডাক দিয়া কয় ফাতেমার সাথে আমার বিয়ে ঠিক হইছে এগুলা বিক্রি করতে যাই মোহরের টাকার জন্য সুবহানাল্লাহ বলে ওসমান ডাক দিয়া কয় আমি বড় মেয়ের জামাই আমি জানি না আমার শালির বিয়া এখানে যারা দুলাভাই আছে আপনারা না জানায় যদি শালির বিয়া ঠিক করে বিয়া তাহলে যাইবেন উল্টা রিয়াকশন হইব বউরে কইব তুমি যদি যাও তোমার খবর আছে ঠিক না ভাই ঠিক আর ওসমান জানে কিনা শালির বিয়া ঠিক হয়ে গেছে ওসমান ডাক দেয়া বলে আলী কয় ফাতেমা ওসমান ডাক দেয়া বলে হে আলী আমার শালিকে তুমি বিয়া করবা আমি জানি না ঠিক আছে এগুলা বিক্রি করবা কত বাজারে কত বিক্রি করতে পারবা
ঐতিহাসিক গণ লেখেন কেউ কেউ বলেন 500 দিরহাম, কেউ কেউ বলেন 450 দিরহাম দিয়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের কাছে আসলেন, আল্লাহর হাবিব বলে আলী বাজারে যায় বিক্রি কইরা এত তাড়াতাড়ি কেমনে আইলা, আর একটু সময় তো বেশি লাগার কথা। আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাজারে যাওয়া লাগে নাই, এর আগেই কাস্টমার পাইয়া লইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরে কাস্টমার আগেই পাই লিছো? কয় হ্যাঁ। কয় কে কাস্টমার? কয় ওসমান। সুবহানাল্লাহ, কন না? আরে বড় মেয়ের জামাই রে, দাওয়াত তো এখনো দেই নাই। আল্লাহর হাবিব বিবাহ দিলেন, জামাইটাকে আড়ালে নিয়ে মেয়ের সামনে না, আলীকে ডাক দেয়া বলে, আলী আমার মেয়েটা বড় আদরের, এই মেয়েটাকে আমি অনেক মহাব্বত করি, একটা গুণের মেয়ে তোমার হাতে তুলে দিলাম, যোগ্য একটা মেয়ে তোমার স্ত্রী বানায় দিলাম, তুমি যত্ন কইরো, কষ্ট দিও না। আবার মেয়েটাকে আড়ালে নিয়ে বলে, মেয়েরে এই আলী রে কিন্তু আমি লালন পালন করে বড় করেছি, এই আলীকে আমি ভালো করে চিনি, আসাদুল্লাহিল গালেব, যাকে আল্লাহর বাঘ বলা হয়, আল্লাহর সিংহ বলা হয়, আলীকে আমি ভালো করে জানি, আলীকে আমি ভালো করে চিনি, আলী একে পয়সা পয়সা দেখা শিল্পপতি দেখা আমি বিবাহ দেই নাই, আলী একজন ভালো মানুষ, তুমিও একজন ভালো মানুষ, একমাত্র মক্কা মদিনার ভিতরে পারফেক্ট একটা স্বামী তোমার জন্য হযরত আলী। আলী যদিও গরিব মানুষ, খানা পিনা কম খাওয়াইলেও কষ্ট দিও না, কারণ স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত আর জাহান্নাম যেরকম। সুবহানাল্লাহ। আর বর্তমান ডিজিটাল মহিলারা উল্টা আপনারে কইব, আরে আমার পায়ের নিচে জান্নাত আর জাহান্নাম, বর্তমানে সবাই না, কিছু কিছু ফ্যামিলি, রায়ের বাগ তো ভালো, উন্নত এলাকাগুলোতে যান, গুলশান, বনানী, ধানমন্ডি যায় দেখেন কত পুরুষ যে নির্যাতিত, দেশে নারী নির্যাতনের আইন আছে বিধায়, স্বামীর উপরে অত্যাচার জুলুম করতেছে, শারীরিক মানসিক আছে না নাই? পুরুষ নির্যাতনের আইন থাকলে তখন বোঝা যেত কত শিল্পপতি যে বউয়ের বিরুদ্ধে মামলা করত। আর ফাতেমাকে বাবা বুঝায় দিচ্ছেন, হ্যাঁ ফাতেমা, স্বামীর সাথে বেয়াদবি করিও না, স্বামী যদি অসন্তুষ্ট হয় তাহলে জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। হযরতে ফাতেমার স্বামী হলেন আলী, অভাবের সংসার, কয়েকদিন যাবৎ খানা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় ফাতেমা ইন্তিকালের পরে সাহাবী কেরামদের বলে, নবীর কন্যা ফাতিমা এমন একজন মহিলা ছিলেন, এমনি জান্নাতের সর্দারিনী নয়, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, এমনি এমনি হয় নাই। আমি তাকায় দেখি বিবাহের সময় আল্লাহর হাবিব যে চাকরিটা দিয়েছিলেন গম ভাঙাইবার জন্য, গম থেকে আটা পিসার জন্য যে চাকরিটা দিয়েছিলেন, ফাতিমা নিজের হাতে চাকরি ঘুরায় ঘুরায় আটা বানায়, তার তার শরীরের ধুলাবালি লেগে থাকে, শরীরটা ময়লা হয়ে যায়, পোশাকগুলো ময়লা হয়ে যায়, আবার এই অসুস্থ শরীর নিয়ে গর ধোয়ার ঝাড়ু দেয়, বাহিরটাও ঝাড়ু দেয়, ভিতরটাও ঝাড়ু দেয়, আবার আমার কাপড় চুপড়গুলো ধয়, পানি আনতে গেলে কূপ থেকে রশি দিয়া বালতি দিয়া নিজেই পানি উঠায়, তার হাতের মধ্যে দাগ পড়ে গেছে, চাক্কা ঘুরাইতে ঘুরাইতে শোষা পড়ে গেছে। হযরত আলী ডাক দেয়া বলে, হ্যাঁ বিবি রে, আমার কাছে পর্যাপ্ত পরিমাণের সম্পদ নাই, অভাবের সংসার, তাই তোমার জন্য একজন কামলা মহিলা রাখতে পারতেছি না, তোমার জন্য একজন কামলা রাখতে পারতেছি না, যেই মহিলাটা তোমাকে কাজ করে খাওয়াবে, রান্না করে খাওয়াবে, চাক্কা ঘুরায়া ঘুরায়া তোমার আটাগুলো পিষে দিবে, কূপ থেকে বালতি দিয়া পানি উঠায় দিবে, এমন একটা দাসী রাখার মতো টাকা আমার কাছে নাই, বান্দি রাখার মতো টাকা আমার কাছে নাই, যাও না রহমাতুল্লিল আলামিনের কাছে, তিনি যদি একটা ব্যবস্থা করে দিতেন। আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর হাবিবের কাছে গেলেন, যায় দেখে কিছু সাহাবী সামনে বসা, অনেক লাজুক প্রকৃতির একজন মহিলা ছিলেন, ফাতেমা সবার সামনে বাবারা কিছু বলে নাই চলে আসলেন। পরের দিন আল্লাহর হাবিব ফাতেমার দরওয়াজায় গেলেন, হ্যাঁ ফাতেমা কি হয়েছে গো মা, তুমি আমার ঘরে গিয়েছিলে কেন, কি হয়েছে তোমার? মেয়ে ডাক দেয়া বলে, বাবা আমি কিছু বলতে পারবো না। পাশে দাঁড়ানো ছিলেন হযরত আলী, তিনি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি নিজেই ফাতেমাকে আপনার কাছে পাঠিয়েছিলাম, গমের আটা ভাঙাইতে যায়া চাক্কা ঘুরাইতে ঘুরাইতে ধুলা বালি তার শরীর ভরে যায়, কাপড় চুপড়গুলো ধুলা বালিতে ভরে যায়। একজন মানুষ, গরিব মানুষ, কাপড় চুপড় এত সুবিধা না। ওগো আল্লাহর হাবিব, যেই জামাটা আমরা বিছাই, যেই জামাটা আবার গায়ে দেই, পর্যাপ্ত পরিমাণের পোশাক আমাদের নাই। ওগো আল্লাহর হাবিব, আপনি যদি একজন বান্দি রেখে দিতেন তাহলে বাহিরের কাজগুলো করত, তথা কূপ থেকে পানি উঠায় দিত, ফাতেমার কষ্ট হতো না, চাক্কা ঘুরায় ঘুরায় আটা বানায় দিত, ফাতেমার কষ্ট হতো না, ঘরে বাহিরে সব জায়গায় ঝাড়ু দিয়া দিত, ফাতেমার কষ্ট হতো না। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলে, হে মেয়ে ফাতেমা শোনো, হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম অনেক কষ্ট করেছেন, পোশাক কম ছিল, অনেক নবীরা পর্যন্ত অভাবের সংসার ছিল, এমএ কোনো কামলা লাগবে না, নিজের কাজটা নিজে করো, সুবহানাল্লাহ। আর আমাদের সংসারের মহিলারা নিজের খানাটা পর্যন্ত রান্না করে খাইতে চায় না, এমন আছে না? না, ফাতেমাকে আল্লাহর হাবিব বলে, হ্যাঁ মেয়ে, তোমার স্বামীকে আমি পছন্দ করি, তার হাতে আমি তোমাকে তুলে দিয়েছি, ধৈর্য ধারণ করো, সবর করো, আর তোমাকে একটা আমল শিখায় দেই, নিজের পানি নিজে তুলবা, স্বামীর খেতনত নিজে করবা, নিজের রান্নাটা নিজে করবা, গম থেকে আটা পিষাইবার সময় নিজেই পিষবা, নিজের কাজটা নিজেই করা ভালো, আর পাশাপাশি তুমি একটা আমল করবা। এক নম্বরের আমল হলো 33 বার সুবহানাল্লাহর জিকির করবা, সুবহানাল্লাহ বলে কয়বার, 33 বার সুবহানাল্লাহর জিকির করো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার করে, আর 34 বার আল্লাহু আকবারের জিকির করো, যখন সুবহানাল্লাহ। একদিন আলী আর ফাতেমার সাময়িক একটু ঝগড়া, মান অভিমান, ভালো ভালো সংসারও হয় কি হয় না, পাতিলা পাতিলা পাশাপাশি থাকলে একটু বাড়ি বাড়ি লাগেই, আসে বিদেই তো লাগে, ভাই ভাই একটু ঝগড়া যেটি হতেই পারে, হয় কি হয় না? হযরত ফাতেমার আলী অভিমান মান অভিমান একজন আরেকজনের সাথে রাগ করে বসলেন, হয়তো ফাতেমা কিছু চাইছে, হযরত আলী সে আশাটা পূরণ করে নাই। হযরতে ফাতেমা বাবার বাড়ি চলে গেলেন, বাবার পাশে যায় বসে গেছে, হযরত আলীও বুঝতে পারছেন, পিছনে পিছনে চলে গেলেন। আলী আসার টের পায় ফাতেমা লাজুক মানুষ, স্বামীর সামনে বাবার কাছে বিচার দেওয়ার সাহস পায় না, সুবহানাল্লাহ। আর আমরা অনেক দাজ্জাল বউ এমন আছে, আব্বা আমার ফিরে আবার আমার ফিসি ফিসে আইছে, আপনার সামনে দেখে আমার মানে নাই, বাপে কইব তারা অ্যারেস্ট কর আগে, এমন আছে না? নাই। আর আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, হ্যাঁ ফাতেমা কি হয়েছে তোমার? ফাতেমা কিচ্ছু কয় না। হযরত আলী বলে, ওগো আল্লাহর হাবিব, এমন এমন ঘটনা, ফাতেমা আমার সাথে রাগ করেছে, আমরা হলে বলতাম তোমার ভাত খাওয়াইতাম না, আমার মেয়ের কি পাত্রের অভাব পড়ছে নাকি? আর আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, হে ফাতেমা আলীরে আমি পছন্দ কইরা তোমাকে তার কাছে তুলা দিছি, এই অভাবের সংসারে তুমি ধৈর্য ধারণ করবা, তোমার ধৈর্যটা একটু কম দেখা যায়, হে মা তোমার ধৈর্যটা আরো বাড়ায় দাও,
তোমরা মিলে মিশে চলবা তোমাদের সংসারটা আল্লাহ জান্নাতি সংসার বানায় দিবে দেখবেন স্বামী স্ত্রী যদি সুখের হয় ঝগড়া বিবাদ না হয় এই সংসারটা দুনিয়ার জান্নাত ঠিক না বে ঠিক বলেন এক বক্তা মাহফিলে যায় ওয়াজ করতেছে আয় জান্নাতের ভিতরে আল্লাহ হুর দিব গেলমান দিব খানা দিব বউ দিব সব দিব এক মুরব্বি ডাক দিয়া কয় হুজুর আমার একটা কথা কয় কি কথা কয় হুজুর আমরা গড়ের হেতিনও থাকব নাকি হুজুরে কয় হ্যাঁ কয় আমরা গড়ের হেতেন যদি থাহে তাহলে আমার জান্নাত দরকার না আমার জাহান্নামই বালা আমার কলজাটা বিড়াল করে লাইছে এমন কিছু দাজ্জাল লাইব নাই না আমার খানা বন্ধ হয়ে যাবে মহিলারা শুনলাম হে মা বোনেরা ফাতেমা কেমন স্বামীর আদর করতে আল্লাহর হাবিব রাজিয়া বলে তোমার ধৈর্য আরো বাড়াও আর আমরা হলে বলতাম আমার মেয়ের সাথে ঝগড়া তোমার কাছে আমার মেয়েটা বিয়া বিবাহ দিছে এত বড় স্পর্ধা তোমার আমার চিরস বেটা আমার দেখলে তো বড় বড় অফিসাররা কাঁপে আর তুই আমার মেয়ের মারছস এমন ধমক দেও না শ্বশুর আসেনিও তুমি কি আল্লাহর নবীর সাথে বড় দাপরশালী হয়ে গেছেন নাকি আল্লাহর হাবিব ডাক দিয়া বলে হে ফাতেমা তোমার ধৈর্য আরো বাড়াও স্বামীর খেদমত করো স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত অথবা জাহান্নাম জুরুকুন সুবহানাল্লাহ লম্বা কথা এত কথা বলা যাবে না হযরত আলীর আর ফাতেমার সংসারে আল্লাহ দুইটা ছেলে দিছে একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবরে ঘোড়া বানায় আল্লাহর হাবিবের ঘাড়ের উপরে সওয়ার হয় একদিন হযরত হাসান হুসাইন বাবারে জিজ্ঞেস করে তত আল্লাহর হাবিবের কাছে জানতে চাইলেন নানাকে জিজ্ঞেস করলেন হে নানা তুমি দামি নাকি আমি দামি সুবহানাল্লাহ আল্লাহর নবীর জিগায় আপনি দামি না আমি দামি হে নানা তোমার আব্বার নাম কি কয় আব্দুল্লাহ কয় শুধু আব্দুল্লাহ আমার আব্বার নাম জানো আমার আব্বার নাম আসাদুল্লাহিল গালেব আমার আব্বা আসাদুল্লাহিল গালেব হযরত আলী সুবহানাল্লাহ কন্যা কয় নানা তোমার আম্মার নাম কি কয় আমেনা শুধু আমেনা আর আমার মা হলো ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ সুবহানাল্লাহ হে নানা তুমি দামি না আমি দামি হে নানা তোমার দাদার নাম কি তোমার নানার নাম কি তোমার নানির নাম কি হে দাদা হে নানা তোমার নানার নাম কি কয় আমার নানার নাম অমুক আমার দাদার নাম অমুক কয় আমার নানা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানি হলেন খাদিজাতুল কুবরা যুরকন সুবহানাল্লাহ এ নানা এত বুঝছো না তুমি দামি না আমি দামি এবার খেয়াল করো সুবহানাল্লাহ কন দাম যত দিক দিয়ে বাড়ুক রাসূলের জন্যই তো বাড়লো নানা নাতির মস্কারা মজাক চলতেছে ভাইরা আমার বন্ধুরা আবার ফাতেমার কাছে যখন খাবার নিয়ে পিড়াপিড়ি করত দুজন ভাই মিলে পেটে ক্ষুধার যন্ত্রণা হাসান হুসাইন মার কাছে যা বলে হে মা খাবার দাও ওই আমার কাছে খাবার নাই তোমার নানার কাছে যাও নানার কাছে যায় বসে থাকতেন পরবর্তীতে হাসান আর হুসাইন বলে কয়েকদিন যাবৎ আমাদের চুলায় আগুন জ্বলে না আমাদের পেটে খাবার নাই কিন্তু নানাজির চেহারা মুবারকের দিকে তাকাইলে কয়েকদিনের ক্ষুধা যন্ত্রণা দূর হয়ে যাইত যুরকন সুবহানাল্লাহ একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে তাকায় দেখলেন ফাতেমা অনেক অসুস্থ শরীর অসুস্থ শরীর সুস্থ হতে হবে বললেন হ্যাঁ স্বামী আমার আমার একটা আনার লাগবে আনার খাওয়াও একদিন ঘটনাটা হয়তো বলেছিলাম জুমার বয়ানে হ্যাঁ বাবা হ্যাঁ স্বামী আমার
হযরতে ফাতেমা আলীর কাছে বলে হ্যাঁ স্বামী আমার আমি অসুস্থ মানুষ আমার মন চায় একটা আনার ফল খাইলে আমার অসুস্থতা সুস্থ হয়ে যাবে আলীকে এক দিরহাম দিয়া পাঠায়া দিলেন একটা আনার কিনে আনবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাজারে গেলেন অথবা কিছু একটা বিক্রি করে একটা আনার কিনে বাড়ির দিকে রওনা হলেন পথি মধ্যে একজন ভিক্ষু কুকুষ্ঠ বুড়া মানুষ ডাক দিয়া বলে আলী কোথায় যাও কয় আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আমার বিবি অসুস্থ একটা আনার খাইতে মন চাইছে আনার নিয়া যায় বৃদ্ধ ভিক্ষু পথি ডাক দিয়া বলে আলী আজকে কয়েকদিন যাবত আমার পেটে কোনো খাবার নাই আমি অসুস্থ হয়ে গেছি হ্যাঁ আলী তোমার হাতে যে আনারটা আছে সেই আনারটা যদি আল্লাহর হস্তে আমাকে দাও আমি খাই হয়তো আমার ক্ষুধা দূর হবে রোগ ভালো হবে যুরুকুন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে হ্যাঁ পথিক মুসাফির তুমি আল্লাহর হস্তে চেয়েছো আল্লাহর হস্তে কেউ ভিক্ষা করতে আসলে আমি ফেরত দিতে লজ্জা পাই সুবহানাল্লাহ আলী ডাক দিয়ে বলে এদিক দিয়ে নবীর কন্যা ফাতেমা অসুস্থ তিনিও আনার খাইতে মন চাইছে তুমিও আল্লাহর হস্তে ভিক্ষা চাইছ দুজনের মনটাই খুশি থাক অর্ধেকটা আনার তুমি খাও বাকি অর্ধেকটা আনার আমার স্ত্রীর জন্য রেখে দিলাম যুরুকুন সুবহানাল্লাহ ভিক্ষুক বড় চালাক অর্ধেক আনার খায়া আলী আমার অর্ধেকটা শরীর সুস্থ হয়ে গেছে বাকি অর্ধেকটা যদি দেও তাহলে পুরাটা শরীর সুস্থ হইব সুবহানাল্লাহ কন্যা হে আলী আমি অর্ধেক শরীর সুস্থ অর্ধেক পেট ভরছে বাকি অর্ধেকটা আনার আমাকে দাও যদি তাহলে আমি পরিপূর্ণ সুস্থ হব আল্লাহর হস্তে দাও আলী বাকি আনারটাও দিয়ে দিলে এবার ভিক্ষুক ডাক দেয়া বলে আলী এবার আল্লাহ আমাকে পুরাই সুস্থ বানায় দিছে যুরুকুন সুবহানাল্লাহ বেরা আমার বন্ধুরা আমার এদিক দিয়ে খালি হাতে আনার ছাড়াই ঘরে পৌঁছিয়া গেলেন আমাদের বিবিরা হলে বলতো তুমি আনার ভিক্ষুককে খাওয়াইছো আমারে কি খাওয়াইবা ঠিক না বেটি একদিন একটা কিছু নাই না দেখেন সপ্তাহে একদিন শুক্রবারে আপনারা আপনার বউ কইছে আজকে একটা আমার জন্য মজার কিছু আইনো কি আনবো এক কি বা এক কেজি আপেল আইনো আপনি যদি ইচ্ছে করে না আইনা ও টেস্ট করে দেখেন আমি ভুইলা গেছিলাম কিছু কিছু বিবিরা উল্টা ধমক দিবে আমার লেগে ওইলি ভুইলা যাওগা কবে শান্তি পাইছিলাম তোমার সংসারে আইসা কবে শান্তি পাইছিলাম সারা বছর সুখে থেকে একদিন একটু কম পড়লেই খবর আছে এমন আছে না নাই ইল্লা মাশাআল্লাহ কিছু মা বোন আছে ভালো আল্লাহ মা বোনদেরকে ফাতেমার মতো বানাও যুরুকুন আমিন হযরত আলী খালি হাতে ঘরে গেলেন হযরতে ফাতেমা বিনতে মুহাম্মদ হযরতে ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে হে স্বামী আমার খালি হাত কেন আনার কই বিস্তারিত ঘটনা শুনাইলেন ফাতেমা আমি তোমার জন্য আনার কিনে রওনা হয়েছিলাম পথি মধ্যে একজন ভিক্ষুক আনার চাইল আল্লাহর হস্তে তাই তার অর্ধেকটা আনার দিলাম বাকি অর্ধেকটা তোমার জন্য আনছিলাম বাকি আনারটাও সে আল্লাহর হস্তে চাইলে সেটাও দিয়া দিলাম ফাতেমা তো আর আমাদের বিবিদের মতো না ফাতেমা ডাক দেয়া বলে হ্যাঁ স্বামী আমার আমার জন্য আনার কিনে আমাকে আইনা যদি খাওয়াইতেন যেমন খুশি হতাম আল্লাহর হস্তে ভিক্ষুক ভিক্ষা চাইছে ভিক্ষুককে খাওয়াইছেন আমি খাইলে যেমন খুশি হতাম এর চাইতে বেশি খুশি হয়ে গেলাম যুরুকুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিবিরে না খাওয়ায়ও খুশি ফাতেমা যখন এই কথা বললেন নিজের মনটাও খুশি হয়ে গেল এদিক দিয়ে আল্লাহর হাবিবের কাছে হযরত জিব্রাইল আমিন চলে আসছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আল্লাহ তাআলা আমার দিয়া
জান্নাত থেকে 10টা তাজা আনার আপনার মেয়ে ফাতেমার জন্য পাঠিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর সাথে সওদাটা ভালো করে করছে ফালাহু আজরু মিআতি আমসালিহা একটা আমল করলে 10 গুণ বাড়ায়া দিবে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলেন আনার খাওয়াইলো একটা জান্নাত থেকে আসছে কয়টা জিব্রাইল আমিন বিস্তারিত ঘটনা আল্লাহর হাবিবকে শোনায় দিলেন দুজাহের সর্দার একজন সাহাবীর কাছে 10টা আনার দিয়া পাঠায় দিলেন যাও আলীর ঘরে নিয়ে যাও হযরত আলীর দরওয়াজার সামনে সাহাবী গেলেন একটা আনার পকেটে রাইখা দিলেন 9টা আনার দিলেন হে আলী তোমার জন্য হাদিয়া জিব্রাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে চলে আসছেন আল্লাহর হাবিব আমারে দিয়া পাঠাইছেন তোমাকে আল্লাহ জান্নাত থেকে আনার দিছে সুবহানাল্লাহ বলেন এবার আলী রাদিয়াল্লাহু আনহু একটা একটা করে আনার গনে 1 2 3 4 5 6 7 8 9 কয়টা কম আলী ডাক দেয়া বলে হে আল্লাহর নবীর সাহাবী এই আনার আমার নয় তুমি ভুল ঠিকানায় চলে আসছো এই আনার আমার না আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলে আলী আনারের গায়ে তো আর কারো নাম লেখা না তুমি কিভাবে বুঝলা আলী ডাক দেয়া বলে আল্লাহর নবীর সাহাবী আমি আল্লাহর হস্তে একটা আনার ভিক্ষুককে দান করেছিলাম আল্লাহ তাআলা যদি জান্নাত থেকে আনার পাঠায় থাকে তাহলে 9টা পাঠাবে না 10টা পাঠাবে সুবহানাল্লাহ এখানে আমি গয়না দেখলাম 9টা আনার তাহলে এটা আমার না আল্লাহর নবীর সাহাবী পকেট থেকে বাকি একটা আনার বের কইরা কয় হে আলী 100% তোমার ইমানি পরীক্ষায় তুমি পাস জুরকন সুবহানাল্লাহ La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক জায়গায় বসা আছেন কষ্ট হচ্ছে নাকি অল্প সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় আরাম করতেছেন বা নামাজ আদায় করতেছেন এদিক দিয়ে একটা ভিক্ষ আবু জাহেলের কাছে আয়েশা বলে ভিক্ষা দাও কি দাও আবু জাহেল এর সাথে আরেকজন কয়েকজন সাহাবী না কাফের ছিলেন মানে এর সহচর যারা ছিল এরা ক্রিটিসাইজ করার জন্য ঠাট্টা করার জন্য ভিক্ষুককে বলে ভিক্ষুক মুসলমানের কাছে যাও আলীর কাছে যাও কারণ আবু জাহেল জানে আলীর কাছে কোনো টাকা পয়সা নাই আলী যদি টাকা না দেয় তাহলে ভিক্ষুক আবার আমাদের কাছে আসলে আমরা মুসলমানদেরকে ইচ্ছা মতো গালাগালি করব নাউজুবিল্লাহ কোন আল্লাহর ওয়াস্তে ভিক্ষুক এবার আলীর কাছে ভিক্ষা চাইলেন আলী তো আর সাধারণ বোকা মানুষ না আলী বুঝতে পারছে আবু জাহেল আমার কাছে পাঠাইছে আমার কাছে কিচ্ছু নাই আমি কি দেব ভিক্ষুককে বলে তোমার হাতটা ছড়ায়া দাও ভিক্ষুক এবার হাতের আঙ্গুলগুলো ছড়ায়া দিলেন সামনে হাত পারলেন ঠোঁট লড়ায়া লড়ায়া কি যেন পড়লেন পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভিক্ষুকের হাতে 3টা ফুক দিয়া দিলেন জুরকন সুবহানাল্লাহ হাতে খালি হাতের মধ্যে ফুক দিয়া বলে আবার আব্বা হাতের মুষ্টিটা বন্ধ করো বন্ধ করলেন হে ভিক্ষুক আমি ফুক দিলাম এই মুষ্টিটা কিন্তু কারো সামনে খুলবা না আবু জাহেল উতবা সাইবা সবার সামনে যখন যাইবা তখন সকলের সামনে তুমি মুষ্টি খুলবা জুরকন সুবহানাল্লাহ ভিক্ষুক মনে মনে কয় চাইলাম টাকা পয়সা দিল 3টা ফু মনে মনে আলীকে গালাগালি করে আবু জাহেলের কাছে গেল আবু জাহেলও গালাগালি করে আবু জাহেল ডাক দেয়া বলে আলীর কাছে গিয়েছিল আলীর টাকা পয়সা নাই মুসলমানরা কিপটা
আসলেই কি মুসলমান নাকি কিপন হতে পারে নাকি মুসলমান কিপন নয় ভাইরা আমার আলী রাদিয়াল্লাহু আনহুর টাকা পয়সা নাই আবু জাহেল জিজ্ঞেস করলেন কি দিছে কয় তিনটা ফু দিছে এবার মুখ দিয়া যা আছে গালাগালি করতেছে ভিক্ষুকের সামনে আলীকে ছোট করতেছে হঠাৎ করে আবু জাহেল ডাক দেয়া বলে হ্যাঁ ভিক্ষু তুমি আমাদের সাথে কথা বলতেছো ভালো কথা আমরা তো হাতের মুষ্টি বন্ধ করে রাখি নাই কিন্তু তোমার হাতের মুষ্টিটা এখনো বন্ধ কেন ভিক্ষুক কয় আমি ভুলে গিয়েছিলাম আলী আমাকে কোনো কিছু দেয় নাই আমার হাতের মধ্যে তিনটা ফুক দিছে মাত্র আর মুষ্টিটা বন্ধ করায়া দিছে আর বলে দিয়েছে তোমাদের সামনে আইসা যেন খোলা হয় আমি ভুলে গিয়েছিলাম মুষ্টি খুলতে হবে কথাবার্তা এক ফাঁকে আমি ভুলে গিয়েছিলাম এক পর্যায়ে হাতের মুষ্টি যখন খুললেন সবাই তাকায় দেখে তিনটা মণি মুক্তার দানব দেখা যায় সবাই অবাক হয়ে তাকায় রইলেন এমন চকচকে হীরা মণি মুক্তার দানা আলী কোথায় পাইল হে ভিক্ষুক তুমি না বললা আলী ফু দিছে মাত্র কয় আমি তো দেখলাম ফুক দিছে তাহলে হীরা মণি মুক্তা আসলো কোত্থেকে সুবহানাল্লাহ বলেন দৌড়ে আলীর কাছে গেলেন হে আলী এই হীরা মণি মুক্তার দানা তুমি কই পাইলা কোটি টাকার সম্পদ হাজার হাজার দিনার দেরহাম লাগবে এটা কিনতে দুনিয়ার কোন মার্কেটে এই হীরা মণি মুক্তা পাওয়া সম্ভব না বহু হীরা জহরাতের সোনা গয়না আমি আবু জাহেল নিজে দেখেছি কিন্তু এটা কোনো বাজারে পাওয়া যাওয়া সম্ভব নয় কোথায় পাইলা আলী আলী ডাক দিয়া বলে তোমরা মুসলমানকে ছোট করার জন্য আমাকে গালাগালি করার জন্য তোমরা ভিক্ষুক পাঠাইছিলা তোমরা তো ভালো করে জানো আমার কাছে টাকা পয়সা নাই আমি গরিব মানুষ তারপরও ভিক্ষুক যেহেতু আল্লাহ রস্তে আমার কাছে কিছু চাইছে আমি তাকে খালি হাতে ফেরত দেই নাই আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের উপর তিনবার দুরুদ শরীফ পাঠ করে তিনটা ফুক দিলাম তিন ফুয়ে তিনটা হীরা মণি মুক্তা আল্লাহ তার হাতের ভিতরে আল্লাহ পৌঁছায় দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার চলতেছে চলতেছে ভাইরা আমার আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন একটু মনটা নরম করে দেন দোয়া হয়ে যাবে ভাইরা আমার আল্লাহর হাবিবের সামনে আম্মা জান আয়েশা আছেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বাবার সামনে কান্দে হাওলা করে কান্দে এবার তার আব্বা জান তত রহমাতুল্লিল আলামিন মাথাটা কাছে নিলেন কানের বরাবর মুখটা নিয়ে ফিস ফিস করে কি যেন বলছে সঙ্গে সঙ্গে ফাতেমা মুস্কি হাসতে শুরু করে দিয়েছেন আর জোরে কও আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে হে মা এ ফাতেমা তোমার কি হয়েছে দেখলাম তোমার আব্বা তোমার কানের কাছে মুখটা নিয়ে কি যেন বলল ফিস ফিস করে আসতে আওয়াজে কথা শোনা মাত্র তুমি একটু আগে তো কান্দতেছিলে এখন কেন হাসো আম্মা জান আয়েশার প্রশ্নের জবাবে ফাতেমা বলে হে মা আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন সেই বিরহ বেদনায় আমি কান্দতেছিলাম আমার কান্না দেখে আব্বা আমার কানে কানে জানায় দিলেন হে ফাতেমা আমার ঘনিষ্ঠ ব্যক্তিদের মাঝে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সবার আগে আমার সাথে তোমার দেখা হবে যুরকন সুবহানাল্লাহ ফাতেমার বুঝতে আর বাকি নাই সবার আগে আমি আব্বার সাথে কবরে দেখা হবে জান্নাতে দেখা হবে আল্লাহর হাবিবের জীবদ্দশায় এই কথা ফাতেমাকে জানায় দিলেন দিন যায় রাত যায় কয়েক মাস পরে হযরতে ফাতেমা অসুস্থ হয়ে গেলেন মৃত্যুর সময় ঘনায় আসলো মৃত্যুর সময় ঘনায় আসলো রমজান মাস শুরু হয়ে গেছে রোজা রাখছে সেহরি খাইছে রোজা রাইখা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে গেলেন ঘরের ভিতরে আয়েশা দেখে ঘরটা সুন্দর করে সাজানো গুছানো বিবিটাও অন্য দিনের চাইতে আজকে সুন্দর পোশাক পরে সেজে গুজে বসে আছে
ঘরের ভিতরে যায়া যদি দেখেন আপনার বউটা সেজে গুজে আছে আপনার জন্য, তখন স্বামীর মনটা খারাপ লাগবে না ভালো লাগবে? কিন্তু আমাদের সমাজের মেয়েরা, অধিকাংশ মহিলারা স্বামীর কাছে সাজে না, বিয়ে বাড়ির যাবে, মার্কেটে ঘুরতে যাবে, তখন সাজে। ও মা, পর পুরুষকে দেখাইবার জন্য সেজো না, স্বামীর জন্য সাজবা। আমরা পুরুষরাও মোহাব্বতের মায়ের দিবেন না সাজলে, যে অন্য বাড়িতে গেলে সাজবা তো পরের কথা, যতক্ষণ আমি ঘরে থাকবো ততক্ষণ সবচেয়ে বেশি সাজবা। এটা জান্নাতি মহিলাদের স্বভাব, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে জান্নাতি মহিলা বানাও, সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে ফাতেমা ঘর পরিপাটি করে সুন্দর করে সাজায় গুজা রাখছে দেইখা মনটা ভীষণ খুশি হয়ে গেছে। হযরতে আলী ফাতেমাকে ডাক দেয়া বলে, হ্যাঁ ফাতেমা কি হয়েছে, তোমার কি হয়েছে, এত খুশি বাসি কেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে ডাক দেয়া বলে, হ্যাঁ স্বামী আমার আপনার সাথে আমার কিছু আলাপ আছে। এদিক দিয়ে হাসান হোসাইনকেও নতুন পোশাক পরিধান করাইছে, নতুন জামা কাপড় বানায় দিছে, কারণ সুন্দর সুন্দর পোশাকগুলো পরায়া পরিপাটি করছে। হাসান হোসাইনকে ইশারা দিলেন, তোমরা অন্য কোথাও যাও, এরাও ছোট মানুষ, মুচকি মুচকি হাইসা খেলাধুলা করার জন্য বের হয়ে গেলেন। কারণ সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, এরা যখন দেখে মা সাজতেছে বাবাও ঘরে আসছে তখন খুশি হয়, কারণ আমার মা সেজেছে আমার আব্বাকে দেখানোর জন্য। যুরকন সুবহানাল্লাহ। হাসান হোসাইন অন্যত্র সরে গেলেন। এদিক দিয়ে হযরতে ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু আনহা স্বামী আলীর কাছে ডাক দেয়া বলে, স্বামী আবার আজকে সুন্দর করে সাজার কারণটা বুঝে শুনবেন কয়া, আমি গত রাতে অথবা সেহরি খাওয়ার পরে ঘুমাইছিলাম, দুটোটাই রেওয়ায়াত আছে, আমি ঘুমাচ্ছিলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার আব্বা দুজাহারের সর্দার আমার বালিশের পাশে আইসা বসে গেছে, আমার মাথার মধ্যে হাত বুলায়া বুলায়া আমার আব্বা রহমাতুল্লিল আলামিন আমার কানে কানে শোনা দিলেন, হে ফাতেমা তুই আমার মহাব্বতের একটা মেয়ে, আর অপেক্ষা করতে হবে না, সেহরি খাইছো দুনিয়ার স্বামীর ঘরে, আর ইফতারি করবা জান্নাতে তোমার আব্বার সঙ্গে। যুরকন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের মরণটা হবে সুন্দর মরণ। ফেরেশতারা মৃত ব্যক্তির সামনে আইসা দাঁড়া যাবে, দাঁড়া বলবে, হ্যাঁ ঈমানদার, তুমি ঈমানওয়ালা ছিলা, আমলওয়ালা ছিলা, ইসলামের উপরে অটল ছিলা, তোমার ভয় নাই, আমরা ফেরেশতারা তোমাকে নেওয়ার জন্য আসছি, জান্নাতের হোর গেলমান্না তাকে ওয়েলকাম জানাবে, এদিক দিয়ে ফেরেশতারা তাকে সম্বর্ধনা জানাবে, ফেরেশতাদের সাথে সাথে হুর পরিরাও তার দিকে তাকায় থাকবে। আল্লাহর বান্দা বান্দি নেককার নেককারিন হলে জান কবজ করবে, ফেরেশতা আজরাইল কষ্ট হবে, কিন্তু জান্নাতের ফেরেশতাদের দিকে তাকায়া, হোর গেলমানদের দিকে তাকায়া, জান কবজের কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে যাবে। যুরকন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমার মরণ হয়ে যাবে। এদিক দিয়ে হযরতে ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হোসাইনকে ডাক দেয়া বলে, হে হাসান আর হোসাইন, হে বাবারা
তোমরা যাও তোমার নানার সাথে একটু সাক্ষাৎ করে আসো। সাক্ষাৎ করার অর্থ হলো হাসান হোসেন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের রওজা আথারের সামনে যায়া যখন সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন তাদের সালামের জবাব দিতেন, হাসান হোসেন নিজের কান দ্বারা শুনতেন যুরুকুন সুবহানাল্লাহ। হাসান হোসেন পয়গম্বর তথা নানাজির কবরের পাশে গেলেন, রওজায়ে আছারের পাশে দাঁড়ায় যখন সালাম দিলেন, নানাজি সালামের জবাব দিয়া ডাক দিয়ে বলে, হে হাসান, হে হোসেন, তোমরা আমার এখানে কেন আসছো এই মুহূর্তে? হাসান হোসেন চোখের পানি ফেলে কান্দে না। আল্লাহর হাবিব বললেন, হাসান হোসেন, তোমরা খুশি বাসি আমার সামনে কেন আসলা? ওই আম্মা পাঠাইছে আপনাকে সালাম দেওয়ার জন্য, আপনার রওজা আছারে আসার জন্য। আল্লাহর হাবিব রওজা আছার দিকে বলে, হে হাসান, হে হুসাইন, হে নাতিরা, তোমরা আমার কবরের পাশে আর দাঁড়ায় থাকার সময় নাই। আমার রওজা আছারের পাশে দাঁড়ায় আমার সাথে কথা বলার বহুত সময় পাইবা। তোমরা জানো না কিছুক্ষণ পরেই তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নানাজিরা, তোমরা এখানে থাইকো না, তোমরা তোমার মার কাছে চলে যাও, জীবনের শেষ দেখা তোমার মার এক নজর দিয়ে খেলাও। সুবহানাল্লাহ বলে হাসান হোসেন চোখের পানি ফেলে আবার কান্দে আর মার কাছে দৌড়ায় যা, মাকে জড়ায় ধরছে, এ মা, তুমি বুদ্ধিমানের মতো চালাকি করে আমাদেরকে কেন নানার কাছে পাঠাইলা? নানা বলে দিয়েছেন তুমি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহা জীবনে সবচাইতে সাকসেসফুল একটা মানুষ, কামিয়াব অর্জন করনেওয়ালা একটা মানুষ, বিবিটাও ভালো, জান্নাতের সর্দারিনী মহিলা ফাতেমাতুজ জাহরাকে পেয়েছিল। দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নিজেও কান্দে, ফাতেমাও কান্দে, হাসান হুসাইনও কান্দে। হঠাৎ করে আলী ডাক দেয়া বলে, হ্যাঁ ফাতেমা, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা বুঝতে পারলাম, কিন্তু এতগুলো গরম পানি কেন চুলায় বসায় রাখলা? দেখতেছি আমার পরনের কাপড় ছাড়া সব ব্যবহারিত কাপড়গুলো তুমি বালতিতে ভিজায় রাখলা। হাসান হুসাইনের পরনের কাপড়গুলো ছাড়া সব কাপড় তুমি বালতিতে ভিজায় রাখলা, তুমি না দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা? মা ফাতেমা হাসান হুসাইনের চেহারার দিকে তাকায় একবার, স্বামীর নুরানি চেহারার দিকে তাকায় একবার, চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া বলে, হ্যাঁ স্বামী আমার, আমি এই মুহূর্তে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আপনাদের কাপড় চোপড়গুলো কে ধুইয়া দিবে? সুবহানাল্লাহ, আমি আপনাদের কাপড় চোপড়গুলো ভিজায় রাখলাম, আমি আমার মৃত্যুর আগে আপনাদের কাপড় চোপড়গুলো পরিষ্কার করে তারপরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কই এতগুলো রান্না বান্না কার জন্য করো? আটা পিষাইছো কেন? আটার খামিরা এতগুলো কেন বানাইলা? কয় আটার খামিরা বানায়া কয়েকদিনের রুটি বানায়া দিয়া যায়, আমি বিদায় হয়ে গেলে আপনাদেরকে কে রুটি বানায়া খাওয়াইবে? এসবই আবার এই কথা শুনে হযরতে আলী আরো কান্নায় ভেঙে বললেন, হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, এসবই আমার, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই হাজার হাজার মানুষ আইনা আমার জানাজা পড়াইয়েন না, এসবই আমার, আমাকে আপনি একা গোসল দিবেন, কাফন পড়াইবেন, একা আমাকে দাফন করে দিবেন। এদিক দিয়ে হযরত আলী বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার লাশ গোসল করাইলেন, কাফন পড়াইলেন, কিন্তু একা একা লাশটা কেমনে নিয়ে যাবে? এদিক দিয়ে দরজায় এসে কে যেন সালাম দিছে, আলী দরওয়াজা খুললেন, তাকায় দেখে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু যুরুকুন সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি ডাক দিয়া বলে, হে আলী, কথাবার্তার এক ফাঁকে আদান প্রদানের পর
একজন আরেকজনকে ভালো মন্দ জিজ্ঞেস করে দেখছে একজন আরেকজনকে দেখা কাঁদতেছে আলী ডাক দেয়া বলে হে আবু জর এই মুহূর্তে তুমি কেন আসলা কয় আমি আসি নাই আমি একটু ঘুমাচ্ছিলাম ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আমাকে বলে আবু জর আমার মেয়ে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ফাতেমাকে দাফন করতে হবে আমার মেয়ের জামাই আলী একা পারবে না তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সেখানে যাও তার দাফনের ব্যবস্থা করো যুরকন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু জর মিলে দুজনে সেখানে চলে গেলেন লাশটা নিয়ে জান্নাতুল বাকি কবরস্থান মদিনার পাশে চলে গেলেন সেখানে যে ফাতিমার কবরস্থানে নামলেন হযরত আলী কবরের দিকে তাকায়া আবু জর ডাক দিয়া বলে হে কবর তোমার ভিতরে যাকে দাফন করতেছি তিনি কিন্তু সাইয়্যিদাতু নিসা ইয়াহলিন সুবহানাল্লাহ কবর থেকে কোনো আযা আওয়াজ আসে না হযরতে আবু জর আবার ডাক দিয়া বলে হে কবর সাবধান এই মহিলাটার সাথে কিন্তু বেয়াদবি করিও না এটা কিন্তু আর কেউ নয় সাইয়্যিদা সাবাবি আহলিল জান্নাহ জান্নাতের যুবকদের সরদার হযরত হাসান হুসাইনের আম্মা ফাতেমার কবর এটা সাবধান ফাতেমার সাথে কিন্তু তুমি কোনো বেয়াদবি করবা না এবার কবর থেকে কোনো আওয়াজ আসে না এক পর্যায়ে হযরত আবু জর গিফারি ডাক দিয়া বলে এ কবর তোমার ভিতরে এমন একজন মহিলাকে দাফন করতেছি যেই মহিলাটা হলো আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা কবর আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ আমার জবান খুলে দাও জবান খুলে দিলে কবর ডাক দেয়া বলে এ আবু জর জান্নাতের সর্দার যুবকদের সর্দারের মাকে আমি কবর চিনি না জান্নাতের আসাদুল্লাহিল গালেব আলীর স্ত্রীকে আমি চিনি না জান্নাতের সর্দারিনী ফাতেমাকে আমি চিনি না আল্লাহর নবীর মেয়েকে তার আইডি কার্ড আমার দেখার সুযোগ নাই এই কবরে কে আসবে কে যাবে সেটা দেখা সময় আমি কবরের নাই তবে ঈমান আমল নিয়া যদি আমার কাছে আসতে পারো তাহলে কবরটা হবে জান্নাতের বাগান যুরকন সুবহানাল্লাহ কবরের ভিতরে যাওয়ার পর আল্লাহর কোন বান্দা বান্দির কাছে যখন ফেরেশতারা আয়েশা প্রশ্ন করবে প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দেওয়া যায় তাহলে কবরটা অনেক প্রশস্ত আল্লাহ বানায় দিবে জান্নাত থেকে জান্নাতের নাজ নিয়ামত আলো বাতাস আসতে থাকবে যুরকন সুবহানাল্লাহ ভাইরা আমার কথা লম্বা হয়ে গেল উদ্দেশ্য হলো আলী যেমন ছিলেন সাহাবী হযরতে ফাতেমা আলীর স্ত্রী নবীজির কন্যা হাসান হুসাইনের মা হওয়ার পরও স্বামীর খেদমত যেভাবে করতেন এভাবে যদি আমাদের ঘরের মেয়েরা স্বামীর খেদমত করে কি মনে করেন পারিবারিক অশান্তি থাকতে পারে নাকি আল্লাহ আমি আমার পরিবার আমার ছেলে মেয়ে আমরা আমাদের ছেলে মেয়ে আমাদের পরিবার সাহাবাই কেরামদের পরিবারের মতো আল্লাহ বানায় দাও যুরকন আমিন দোয়া হয়ে যাবে অল্প সময়ের ভিতরে কেউ না উঠি আমরা এমন কেউ তো নাই যে আমাদের আত্মীয় স্বজন কবরে নাই আমরা সবাই জানি এই মসজিদের অনেক খরচ মসজিদের রেজিস্ট্রেশনের কাজটা অতি তাড়াতাড়ি হয়ে যাবে হয়তো রমজানের আগে কাজ